টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর চারটি স্থানে নদী রক্ষা বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এতে তলিয়ে গেছে ফসলি জমি মাছের ঘের ও গ্রামীণ সড়ক নদীর ফানির ভিতরে আছে আমরা আমাদের ঘরে উঠে ঘরে কারো ঘরে মুড়ি ভাত কারো এক বিয়াত নদীগুলো আমরা গিয়া গরিব লোক কিনছি অভাবে হরি দিয়ে বানটা হয় না নদীটার বড় করতে বড় করে দিলে তারপরে যাই রে আমাদের একটু সুবিধা হবে স্থানীয়রা অভিযোগ করেন প্রতি বছর বর্ষার মৌসুমে এই এলাকায় নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে লোকালয়ে প্রচন্ড বেগে পানি প্রবেশ করে এতে ব্যাহত হয় নদী পারের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হন কৃষক মৎস্য চাষি ও ব্যবসায়ীরা শাক সবজি আর ধান ফসল এবং বিস্তলার ইয়া জ্বালা যতগুলো সম্পূর্ণ শেষ পরিকল্পিত বালু উত্তোলন করলে বা প্রশস্ত করলে বাঙ্গনগুলো অনেকটা রোধ করা সম্ভব এখান দিয়ে ব্যাংশিয়ার সামনে আছে এগুলা মানে অতিরিক্ত বালু উত্তোলন হয় নদীর থেকে নদীর কোনো শাসন নাই ফেনীর মোহরী নদীর তীরে বান ভাসে মানুষের হাহাকার বহুকাল ধরে উজানের স্রোতে ভেসে যায় বাঁধ ভাঙা মানুষের স্বপ্নগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদ মাছের ঘের নষ্ট হচ্ছে গৃহস্থালী পণ্য দুর্গত এলাকার মানুষরা চান বাথের দীর্ঘস্থায়ী সংস্কার দ্রুত গতিতে পানি নিষ্কাশনের জন্য সোনাগাজিতে অবস্থিত ফেনি রেগুলেটরের চল্লিশটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডেঞ্জার লেভেলের অনেক উপরে পানি একশো চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি উড়াতে পানিটা পানীয় বাদের ভিতর দিয়ে পানি ঢুকছে কাজের জায়গাটা আস্তে আস্তে দুর্বল হওয়াতে মানে ভাঙ্গে গেছে আমরা যে জায়গায় কাজ করি সেই জায়গা আমি আশা করি যে আপনি যতটুক জানি যে জায়গা ভাঙে নাই বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনির উত্তরের মুহুরি কহুয়া ও সিলুনিয়া নদী পারের মানুষের উজান থেকে আসা পাহাড়ি ঢল প্রতি বছরেই নিঃস্ব করে দেয় তাদের মুহুরি বাঁধ যথাযথ নকশা অনুযায়ী তৈরি হয়নি বলে অভিযোগ রয়েছে নদীর গভীরতা প্রয়োজনীয় সেটপ্যাক না রেখেই তৈরি হয়েছে এটি ফলে বারবার ভাঙনের কবলে পড়ছে উপচে পড়া পানির স্রোতে এক গজে পানিতে দুই ফুট তিন ফুট পানি আসে আবার চার চার ছ ঘন্টা পরে আবার পানি নামি যায় এই কন্ডিশনে আমরা গরু ছাগল বহু কষ্ট করি করিয়ে ভর্তি বছরে ভাঙে একখান দিয়ে চার পাঁচটা ভাঙা ভাঙে আবারও ভাঙছে দুটা তিনটা ঘরের ভিতরে সকালে ছটা বাজে জল হানি উঠার শুরু হরে করে বাড়ি নাতি হাডাই দিয়েছি জির নিজে বুড়া মানুষ বড়ছি খাদের উপরে খাদন ডুবি গেছে আর ইয়ার হরে দিকিচ্ছি। টেকসই মেরামত হলে প্রতি বছর ভাঙনের কবল থেকে রক্ষা পাবেন মহুরি বাঁধ এলাকার মানুষ